हेलो फ्रेंड, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल स्टडी केयर एंड जॉब न्यूज। तो आजकल भिडियोते तुम्हारे तीन चाकरी विज्ञप्ति आलोचना करब, जखे अष्टम श्रेणी के ग्रेजुएट पास सबा आवेदन करते पश्चिमबंगे 23 जिला जो बसिंदा आवेदन करते पर एखे तुम्हारे पोस्टिंग पश्चिमबंगे 23 जिलाते विभिन्न जगह एखे तुम्हारे सम्पूर्ण स्थायी पदे नियोग कर सरसरि तुम्हारे इंटरव्यू एग्जाम माध्यम नियोग तीन पोस्टर क्षेत्र जखे तुम्हारे एडुकेशन क्वालिफिकेशन जेटा बल्लम अष्टम श्रेणी के ग्रेजुएट पास आवेदन करते पारबे, छेले मेये सबाई आवेदन करते पारबे। सो किभाबे आवेदन करबेन, कोन कोन पोस्टे नियोग करछे, कोथाय पोस्टिंग होबे, समस्त किछु डिटेल्से जानिये देबो आजकेर भिडियोते। सो सम्पूर्ण भिडियोटी देखबेन आर चैनले नतून होये थाकले अवश्यई सबसक्राइब करे पाशे बेल आइकनटी बाजिये देबेन, कारण एई धरनेर लेटेस्ट आपडेट सबार आगे आमादेर चैनलेई देखते पाबे। सो अवश्यई चैनलटी सबसक्राइब करे पाशे बेल आइकनटी बाजिये देबेन। सो चलुन भिडियोटी शुरू करा जाक। सो प्रथम जे चाकरीर विज्ञप्तिटि रयेछे सेटि होलो राज्ये 858 शून्य पदे ग्रुप डी कर्मी नियोग करछे पश्चिमबंग म्यूनिसिपालिटी सार्विस कमिशन। এই চাকরির বিজ্ঞপ্তি অনেক দিন আগে প্রকাশিত হয়েছিল, প্রায় 2 মাস আগে প্রকাশিত হয়েছিল, কিন্তু লকডাউন বা কোভিড-19 কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যার কারণে এই ডেটটি পিছোতে গিয়ে এখনো তোমাদের করে দিয়েছে, অর্থাৎ 3 মাস আগে প্রায় এই অফিসিয়ালি নোটিশটা বেরিয়েছে, কিন্তু এখনো তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ চলছে। যারা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি এখনও তোমাদের সুযোগ রয়েছে, 31 আগস্ট 2020 পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। সো আশা করছি তোমরা যারা আবেদন করোনি তারা অবশ্যই আবেদন করে দেবে, কারণ এখানে শিক্ষাগত যোগ্যতা যদি বলি এখানে তোমাদের পদের নাম হচ্ছে কনসার্ভেসি মাসদুর বা মাসদুর পদে নিয়োগ করছে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি বলি এখানে বাংলা এবং ইংরাজি ভাষা পড়তে এবং লিখতে জানলেই আবেদন করতে পারবে, অর্থাৎ এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, শুধু বাংলা লিখতে এবং পড়তে জানলে এবং ইংরাজি লিখতে এবং পড়তে জানলেই আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গে 23 জেলার যে কোনো বাসিন্দা আবেদন করতে পারবে, পোস্টিং হবে কলকাতা মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনে। বয়সসীমা আছে 18 থেকে 40 বছর মধ্যে আবেদন করতে পারবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু তোমাদের ছাড়, অর্থাৎ আপার এজের ক্ষেত্রে SC ST OBCদের জন্য 3 বছরের, OBCদের জন্য এছাড়াও SC ST-দের জন্য 5 বছরের ছাড় থাকে, যেগুলি তোমরা জানো। আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইনে করতে হবে, যেখানে অনলাইনে আবেদনের করার ক্ষেত্রে তোমাদের মোবাইল নাম্বার এবং একটি ইমেল আইডি লাগবে। এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে যেটা বললাম 31 আগস্ট 2020। এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক থাকবে সরাসরি ডেসক্রিপশন বক্সে, এখানে আসার পর সম্পূর্ণ তোমরা এই অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করে নেবে। অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করার পর তোমাদের লাস্ট ডেট শো হবে এপ্রিল মাসে, কিন্তু তোমাদের যেটা বললাম একটা কিছুদিন আগে একটা নতুন অফিসিয়ালি নোটিশ জারি করে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন সমস্ত ডেট কিন্তু এগিয়ে দিয়েছে 31 আগস্ট 2020 পর্যন্ত করে দিয়েছে। সো এখনও কিন্তু অনলাইনে আবেদন চলছে, অ্যাপ্লাই নাও ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলেই অনলাইনে আবেদন করতে পারবে। দ্বিতীয় যে পোস্টে নিয়োগ করেছে সেটি হলো রাজ্যের স্কুলে ক্লার্ক সহ বিভিন্ন শিক্ষক পদে নিয়োগ করছে, যেখানে পশ্চিমবঙ্গে 23 জেলার যে কোনো ছেলে মেয়ে আবেদন করতে পারবে। এখানে তোমাদের নিয়োগ করেছে বীরভূম জেলার CC রামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদীপ শিক্ষানিকেতন, তোমাদের এই নিকেতন বা এই আশ্রমে কিন্তু তোমাদের নিয়োগ করছে, যেখানে ক্লার্ক পদে এবং শিক্ষক পদে নিয়োগ করছে। দৃষ্টিদীপ অর্থাৎ তোমাদের যারা অন্ধ বা চোখে দেখতে পায় না তাদেরকে দৃষ্টিদীপ বলা হয়, অর্থাৎ একটি দৃষ্টিদীপ মিশনে তোমাদের নিয়োগ করা হবে। এখানে পদের নাম হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট পদ এবং তোমাদের শিক্ষক পদে নিয়োগ করছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবে, ক্লার্ক পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবে, কিন্তু শিক্ষক পদের ক্ষেত্রে তোমরা উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবে। বয়সসীমা রয়েছে 40 বছরের মধ্যে আবেদন করতে পারবে। আবেদন সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে, 28 আগস্ট 2020 পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। আবেদনপত্র ডাউনলোড করতে গেলে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলেই সরাসরি আবেদনপত্র ডাউনলোড হয়ে যাবে। তৃতীয় যে পোস্ট রয়েছে সেটি হলো কলকাতা মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনে পরিবেশ বন্ধু এবং ডোমো পদে নিয়োগ করছে, যেখানে টোটাল 93টি ভ্যাকান্সি রয়েছে। এইখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের মাস্ট বি, এখানে দেখো বলে দিয়েছে মাস্ট বি স্ট্রং অ্যান্ড ফিজিক্যালি ফিট, অর্থাৎ তোমাদের শারীরিক দিক থেকে সুস্থ বা ফিট হতে হবে তাহলেই আবেদন করতে পারবে, কারণ এই পরিবেশ বন্ধু এবং ডোমো পদের ক্ষেত্রে তোমাদের বাড়িতে বাড়িতে গিয়ে পরিবেশ সম্পর্কে সচেতন দিতে হবে, সেখানে তোমাদের প্রতিটা ডোর টু ডোর গিয়ে বলতে হবে। সেহেতু শারীরিক যদি ফিট না থাকে তাহলে কিন্তু তোমরা এই কাজটি করতে পারবে না, সেই জন্য তোমাদের শারীরিক ফিট থাকতে হবে বা শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। বয়সসীমা 40 বছরের মধ্যে আবেদন করতে পারবে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীদের তোমাদের ছাড় থাকে আপার এজের ক্ষেত্রে SC ST-দের জন্য 5 বছর, OBCদের জন্য 3 বছরের ছাড় থাকে, যেগুলি তোমরা অবশ্যই জানো।
লাস্ট ডেট রয়েছে 31 আগস্ট 2020 সালে। অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করতে গেলে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলেই আবেদনপত্র ডাউনলোড হয়ে যাবে বা অফিসিয়ালি নোটিশ ডাউনলোড হয়ে যাবে, কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে গেলে এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলেই সরাসরি আবেদন করে নিতে পারো। এসসি এসটিদের জন্য 70 টাকা আবেদন ফিস রয়েছে, জেনারেল ওবিসিদের জন্য 220 টাকা আবেদন ফিস রয়েছে। এক্ষেত্রে এক্ষেত্রে সরাসরি অনলাইনে আবেদন অনেক দিন থেকেই আগে থেকে চলছে, প্রায় 2 মাস আগে থাকতে তোমাদের চলছে, এখনও ফর্ম ফিল আপ চলছে। সো যারা যারা এখনও এই 3টি পোস্টের ক্ষেত্রে আবেদন করুনি, তারা আবেদন করে নিতে পারো।